আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় যথাযথ পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধ্যাপক তরুণ কান্তি নস্কর। বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় যশ, খুবই শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পূর্ণ শক্তি সঞ্চয় করে আগামী 24-25 তারিখ নাগাদ সুন্দরবনে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। সুন্দরবন হয়ে বাংলাদেশের দিকে ঘুরে যেতে পারে বলেও আবহাওয়াবিদরা জানান। আয়লা আমফানের মতো ভয়াবহ রূপ নিতে পারে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের গুরুত্ব দিয়ে সুন্দরবনকে রক্ষা করার আবেদন জানিয়ে জয়নগরের প্রাক্তন বিধায়ক, এসইউসিআই কমিউনিস্ট দলের নেতা অধ্যাপক তরুণ কান্তি নস্কর মুখ্যমন্ত্রীকে একটি বিশেষ চিঠি পাঠান। আসুন তার কাছ থেকে শুনে নেওয়া যাক তিনি ওই চিঠিতে মুখ্যমন্ত্রীকে কি জানিয়েছেন। আগামী 25-26 তারিখ নাগাদ যে ঘূর্ণিঝড় যশ আসছে এগিয়ে, তাতে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, গোসাবা, কুলতলি, এই যে ব্লকগুলো, এই ব্লকগুলো যেগুলো নদীবাদ বেষ্টিত তা অত্যন্ত বিপদের সামনে দাঁড়িয়ে আছে। কারণ বাঁধগুলো দীর্ঘদিন ধরে কোনো মেরামত হয়নি। গত বছর আমফান ঝড়ের আগে আমফান ঝড়ের পূর্বাভাসের খবর পেয়ে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলাম এবং সেই চিঠি লিখে তাদের বাঁধগুলো সারানোর কথা বলেছিলাম, কিন্তু বাঁধ সারানো হয়নি এবং এখনও পর্যন্ত আমফান ঝড়ে যে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল সে বাঁধগুলো সারানো হয়নি। যেমন ধরুন পাথর প্রতিমার বোজবল্লভপুরে 2 কিলোমিটার কার্জন ক্রিক বাঁধ ভেঙে গিয়েছিল। নামখানার মৌসুমী দ্বীপের বালিয়াড়া, সাগরের ধল্লাট, পাথরের সীতারামপুর, গোসাবা, সাতগা, পাখিরালয়, কুলতলির মইপির, দেউলবাড়ি, কৈখালি, এ সমস্ত বাঁধের অবস্থা অত্যন্ত খারাপ। ফলে যদি এই যে কয়েকদিন সময় পাচ্ছেন, এই কয়েকদিনের মধ্যে সরকার যদি একেবারে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে বাঁধগুলো সারানোর ব্যবস্থা না করেন, তাহলে এই যশ যদি এসে যায় তাহলে মানুষের জীবন বিপন্ন হবে, সম্পত্তি ক্ষতিগ্রস্ত হবে, চাষের জমি নষ্ট হবে। আমরা তাই চিঠি লিখেছি আজকে সকালেই জরুরি ভিত্তিতে কুলতলির প্রাক্তন বিধায়ক জয়কৃষ্ণ হালদার এবং জয়নগরের প্রাক্তন বিধায়ক হিসেবে আমি এই চিঠি আজকের মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি এবং তাকে বলেছি অতি দ্রুত বাঁধগুলোর মেরামতের ব্যবস্থা করুন। জল উঠে গেলে সরকার যেটা করে, তারা মানুষগুলোকে নিয়ে চলে যায় ফ্লাড সেন্টারে। ফ্লাড সেন্টারে যদি এবারে নিয়ে যায়, গতবারও নিয়ে গেছিল, কিন্তু গতবারে এই করোনার যে আক্রমণ আজকে, সংক্রমণ আজকে, সেটা এত তীব্র ছিল না। ফলে এবারে যদি সমস্ত লোককে ভিড় করে এক জায়গায় রাখা হয় তাহলে করোনার সংক্রমণ বাড়বে। ফলে আমাদের দাবি সরকার অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন, বাঁধগুলোর রিপেয়ার করুন। সুখা মরশুমি রিপেয়ার করার একমাত্র সময়, ফলে এই সময় তারা রিপেয়ারের ব্যবস্থা করুন।